হ্যালো ছাত্ররা, ঈদ বরাবর্তী সবাইকে শুভেচ্ছা রইল। আশা করি তোমাদের ঈদুল আজহা খুব ভালোই কেটেছে। যা হোক, আমরা পূর্বে ক্লাস নিয়েছিলাম, আবার ক্লাসে ফিরে আসছি। কাজে মনোযোগ সহকারে আবার লেখাপড়ায় তোমাদের মনোযোগ দেওয়া উচিত। হ্যাঁ, শুধু ঘোরাফেরা করলে হবে না, লেখাপড়ার দিকে একটু খেয়াল করো। আমরা পূর্বের ক্লাসগুলোতে অ্যানিমাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশান এই চ্যাপ্টার উপর ক্লাস নিয়েছি। চ্যাপ্টারটি অনেক বড়, কাজেই কয়েকটি ক্লাসে এটিকে সমাধান করতে হবে এবং খুব বুঝে শুনে অনুধাবন করতে হবে। আমরা পর্বের ক্লাসে অ্যানিমাল জগতে যে 9টি পর্ব রয়েছে সে পর্ব সম্পর্কে আলোচনা করছিলাম। আমরা পরিফেরা, নিরাডিয়া, ডাটাহেলমেন্থিস, নেমাটোডপিয়া আলোচনা করেছিলাম, এমনকি আগে যে একটি পর্ব ছিল পড়ে যাওয়া সেটিকেও আলোচনা করেছিলাম তোমাদের জানার জ্ঞাতার্থে। এই যে ক্লাসটি আছে, এই ক্লাসটি তোমরা সরাসরি মুখস্থ করতে যাবে না। তোমরা গ্রিক শব্দ, ল্যাটিন শব্দ, যে অনুধাবন, যে অভিধানগুলি রয়েছে সেই অভিধানগুলি যদি ভালোভাবে মনে রাখতে পারো, তাহলে বৈশিষ্ট্য তোমাদের সহজেই মনে পড়বে এবং এক্সাম্পলগুলো তোমরা বন্ধু বান্ধবের সাথে মোবাইলে যখন কথা বলো তখন একে অপরকে এই ধরনের শুধু এক ঘেয়েমি গল্প না করে লেখাপড়ার ব্যাপারে কোন পর্বে কোন বৈশিষ্ট্য, কোন পর্বের কোন প্রাণী, এগুলো নিয়ে তোমরা আলোচনা করতে পারো। তাহলে তোমাদের সহজে সে জিনিসটি স্থায়ীভাবে তোমাদের ব্রেনে ধরে যাবে এবং আশা করা যায় কখনোই সেটি আর ভুল হবে না। কাজেই আমরা লেখাপড়া থেকে চলে যাই, আমাদের পর্ব আজকে শুরু করব মোলাস্কা। মোলাস্কা আমরা পড়তে যাচ্ছি। যেমন গ্রিক শব্দ, ল্যাটিন শব্দের কথা বললাম, কান টানলেই মাথা আসে, সেরকম পর্বের নাম মনে পড়া মাত্রই তোমাদের দুই একটি বৈশিষ্ট্য মনে চলে আসবে, এই ধরনের বুদ্ধি তোমাদের জানা দরকার। ল্যাটিন শব্দ মোলিস, মোলিস মনে হচ্ছে সফট, সফট মানে নরম বা কোমল। আসলে এদের দেহ হচ্ছে নরম বা কোমল বা সফট। এখন অনেক ছাত্রছাত্রী ভুল করতে পারে উদাহরণ জানার পরে, যেমন পাইলা গ্লোবোসা, আপেল শামুক, ল্যামিনিডেন্স মার্জিনালিস, ঝিনু। অনেকে মনে করতে পারে যে তার দেখতে তো শক্ত মনে হয়, কিন্তু আসলে সেটি তার মূল দেহ নয়, সেটি হচ্ছে তার একটি দেহের বহিরাবরণ। আসলে তাদের দেহ হচ্ছে সব। তাহলে এই এই সবটাই আমরা এক নম্বর বৈশিষ্ট্য হিসাবে ধরে নিতে পারবো, দেহ নরম কোমল এবং প্রায় ক্ষেত্রেই দ্বিপার্শ্বের প্রতিসম হতে পারে। যেটা আমি বলছিলাম যে ক্যালসিয়াম কার্বনেট নির্মিত, তাদের দেহ থেকে রস ফরণ হয়ে বায়ুর অক্সিজেন সাথে সংযুক্ত হয়ে তাদের শক্ত খোলক তৈরি হয়, শক্ত খোলক তৈরি হয়। এই খোলকটি মেন্টাল গহ্বর থেকে নিঃসৃত যে পথটি বের হয় সেখান থেকে তৈরি হয়, সেটি এবং ক্যালকেরিয়াস জাতীয়। তাদের পেশিবহুল পদ রয়েছে। আমরা হয়তো মনে করি বা অনেকে প্রথমে যদি না জানে, তাদের মুখের সামনে অংশটুকু এটুকু দিয়ে অনেক সময় অনেকে সুর বলে থাকে, আসলে এটা সুর নয়, সুরের মতো দেখতে, আসলে সেটি তাদের হচ্ছে পদ। এই জন্য তাদের পদ হচ্ছে পেশিবহুল পদ, পেশিবহুল পদ বিদ্যমান। কমন বৈশিষ্ট্য আমরা শিলম সম্পর্কে পূর্বের ক্লাসগুলিতে আলোচনা করেছি। হ্যাঁ, কাজে এখানে তোমরা কমন একটি বৈশিষ্ট্য দিতে পারো, এদের প্রকৃত শিলম বিদ্যমান, এদের প্রকৃত শিলম বিদ্যমান, তবে শিলমটি হিমশিলে হিসাবে কাজ করে। হিমশিল, হিম মানে হচ্ছে ব্লাড, শিল মানে হচ্ছে ক্যাভিটি বা গহ্বর, রক্তপূর্ণ গহ্বর বিদ্যমান। আমরা বৈশিষ্ট্য জানলাম, এবার আমরা জানবো এর এক্সাম্পল। যেমন পাইলা গ্লোবোসা, পাইলা গ্লোবোসা, আপেল শামুক, আপেল শামুক, ল্যামিনিডেন্স মার্জিনালিস, মার্জিনালিস। আবার জানবো সেপিয়া, সেপিয়া এসপি, যেহেতু বাইনোমিয়াল বা দ্বিপদ নামকরণ হিসাবে আমাদেরকে লিখতে হবে, এই জন্য সেপিয়া নামটা আমার হয়তো এই মুহূর্তে মনে পড়ছে না, তাই এখানে স্পেসিস বসবে, তাই সংক্ষেপে এসপি, ছোট হাতের এসপি দিলাম। তাহলে পাইরাগ্লোবোসা, ল্যামিনিডেন্স, সেপিয়া, অক্টোপাস, এই ধরনের হচ্ছে এই পর্বের এক্সাম্পল। তবে আমরা কিছুটা অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করে নিতে পারি এই মুহূর্তে, যে সেপিয়া একটি গুরুত্বপূর্ণ প্রাণী, সামুদ্রিক প্রাণী, সাধারণ অবস্থায় সেপিয়াকে পাওয়া যায় না। এই সেপিয়াতে হোমিওপ্যাথিতে একটি গুরুত্বপূর্ণ ওষুধ তৈরি করা হয়, যে ওষুধটি খুব
দামি এবং অনেক কার্যকর একটি ওষুধ। যেসব নারীদের সাধারণত সংসারের দিকে মনোযোগ থাকে না, স্বামীকেও ভালোবাসে না, এমনকি স্ত্রী সন্তানকেও ভালোভাবে চোখে দেখতে পারে না, এক ধরনের মানসিক রোগের মধ্যে সৃষ্টি হয়। হ্যাঁ, আসলে এটার মধ্যে তার মানসিক কষ্ট থেকে হয়তো এই রোগগুলো সৃষ্টি হতে পারে। তখন তাদেরকে সেপিয়া নামক সেপিয়া দিয়ে তৈরি যে সেপিয়া ওষুধটি রয়েছে হোমিও, সে ওষুধ দিয়ে তাদেরকে নিরাময় করা সম্ভব হয়। তাছাড়া ঝিনুক এবং আপেল সামগ্রীর মাধ্যমেও আমরা সুপ তৈরি করি বা বিদেশে বিভিন্ন খাবার খাই, আবার বাংলাদেশেও আমাদের দেশেও হাঁস মুরগি বতকেও শামুক ঝিনুকের যে মাংস দেহটা ভক্ষণ করে থাকে। কাজে আমরা এখানকার অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জানতে পারলাম। আরেকটি গুরুত্বপূর্ণ প্রাণী আছে অক্টোপাস। গুরুত্বপূর্ণ প্রাণী হচ্ছে অক্টোপাস। অক্ট মানে আট, অক্ট মানে আট। আসলে এদের পেশিবহুল মাংসল আটটি পদ রয়েছে, আটটি পদ রয়েছে এবং প্রত্যেকটি পদের সাথে চোষক রয়েছে, শাখা। এই শাখার মাধ্যমে সামুদ্রিক অন্য বস্তুকে তারা সহজে আঁকড়ে ধরতে পারে। কয়েক বছর আগে বিশ্বকাপ খেলায় কোন দেশ জিতবে কোন দেশ হারবে এভাবে অক্টোপাস নিয়ে আলোচনা গবেষণা করা হয়েছিল, তখন অক্টোপাস গোটা ওয়ার্ল্ডে আলোচিত ছিল। সেই অক্টোপাস মোলাস্কা পর্বের প্রাণী। তাহলে এভাবে তোমরা যদি গল্পের মতো করে পড়ো তাহলে তোমাদের পড়া সহজেই মনে থাকবে। সাধারণত এই চ্যাপ্টারের পড়াটি মুখস্থ করবার কোনো প্রয়োজনই নেই, শুধুমাত্র আলোচনা এবং দেখে কয়েকবার লিখতে হবে। বন্ধু বান্ধবের সাথে যখন আলোচনা করবে তখন কোন পর্বের বৈশিষ্ট্য, তুমি বলো একটা, সে বলো একটা, একজনকে জিজ্ঞেস করলে মানে এক্সাম্পল কী, এভাবে একে অপরের সাথে বর্তমানে মোবাইলের মাধ্যমেও তোমরা বা ফেসবুকের মাধ্যমেও তোমরা তোমাদের লেখাপড়াটা চালিয়ে দিতে পারো। শুধু বিভিন্ন বিনোদন, এটি একটি বিনোদন, ক্লাসটাকে তোমরা একটা বিনোদন হিসেবে ধরে নাও। পর্ব আসছে অ্যানি লিডা। অ্যানি লিডা এটার ল্যাটিন শব্দ অ্যানুলাস। অ্যানুলাস, অ্যানুলাস মানে হচ্ছে রিং। অ্যানুলাস মানে হচ্ছে রিং, ক্ষুদ্র ক্ষুদ্র রিং, আংটির মতো দেহ। তাহলে দেহটা হচ্ছে রিংয়ের মতো, আংটি 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 পাবে। আমরা এক্সাম্পলকে খেয়াল রাখতে পারি, যেমন কেঁচো, কেঁচোকে তুমি খেয়াল করো আর এই পর্বটার বৈশিষ্ট্য তোমার সহজেই মনে পড়ে যাবে। আবার অ্যানুলাস মানে রিং, তাহলে দেহ কতগুলি আংটির ন্যায় খণ্ডকে বিভক্ত। আমরা এভাবে বলতে পারবো যে দেহ কতগুলি আংটির ন্যায় খণ্ডকে বিভক্ত। এদের প্রকৃত শিলম বিদ্যমান, প্রকৃত শিলম বিদ্যমান মানে এখানে দেহ প্রাচীর এবং পোস্টামের মধ্যে ফাঁকা অঞ্চল যা প্যারেটাল, পেরিটোনিয়াম ও ভিসারাল পেরিটোনিয়াম দ্বারা আবৃত এবং ফাঁকা গহ্বরটি শিলমিক রসে পূর্ণ, তাকে বলি আমরা প্রকৃত শিলম। এই অ্যানিলাতেই আমরা সুস্পষ্টভাবে প্রকৃত শিলম পেয়ে থাকি বা বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছে। আমাদের পা দিয়ে যেমন আমরা চলি, তো এদের চরণাঙ্গ তো তেমন উন্নতি নয়। তাহলে এদের চরণাঙ্গ নাম হচ্ছে সিটা, চরণাঙ্গ নাম হচ্ছে সিটা বা সিটি, একমাত্র বহুবচনের ক্ষেত্রে এটি আলোচনা করা হয়। রেচনাঙ্গ, যেমন মানুষের রেচনাঙ্গের নাম হচ্ছে কিডনি বা বৃক্ক, তেমনি অ্যানিলা পর্বের রেচনাঙ্গ বা অ্যানিলা পর্বত অতটা উন্নত নয়, কাজে এদের রেচনাঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়াম। নেফ্রিডিয়াম, নেফ্রিডিয়াম, নেফ্রিডিয়ামের মাধ্যমে তারা এই পর্বের প্রাণীরা রেচন কাজ সম্পন্ন করে থাকে। এই পর্বের লার্ভার নাম হচ্ছে ট্রকোফোর লার্ভা। লার্ভার নাম কি বললাম? ট্রকোফোর লার্ভা। তাহলে আমরা বেশ কয়েকটি বৈশিষ্ট্য আমরা জেনে গেলাম। আমরা জানবো অ্যানিলা পর্বের এক্সাম্পল, অ্যানিলা পর্বের এক্সাম্পল যেমন মেটাফেরি পোস্তমা, মেটাফেরি পোস্তুমা, পোস্তুমা, কেঁচো, মেটাফেরি পোস্তমা, কেঁচো, হিরুডু মেডিসিনালিস জোঁক বা তোমরা নিয়ামথেস, এই ধরনের প্রাণীরা হচ্ছে অ্যানিলা পর্ব। পর্ব আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা। আমরা আগেই বলেছি গ্রিক শব্দ, ল্যাটিন শব্দ, ইংলিশ এবং বাংলা, এই চারটি জিনিসেই এই চ্যাপ্টার পড়তে গেলে বুঝতে হবে এবং জানতে হবে এবং তোমরা অনেক কিছু শিখতেও পারবা। গ্রিক শব্দ আর্থ্রোস, গ্রিক শব্দ আর্থ্রোস, আর্থ্রোস মনে হচ্ছে জয়েন্ট, আর্থ্রোস মনে হচ্ছে জয়েন্ট বা সন্ধি,
জয়েন্ট বা সন্ধি। কি সন্ধি? এখানে আরেকটা অংশ আছে, যোগদল পোডোস। পোডোস মনে হচ্ছে উপাঙ্গ বা অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স আমরা সরাসরি পা বলবো না, মানুষের ক্ষেত্রে গরু ছাগলের ক্ষেত্রে পা থাকে, যে দেখতো সরাসরি এরা হচ্ছে ইনসেক্ট বা পতঙ্গ জাতীয়, কাজে আমরা বলবো অ্যাপেন্ডিক্স বা উপাঙ্গ। কি বলবো? উপাঙ্গ বলবো। আমরা প্রথমে বললাম জয়েন্ট, পরে বলছি উপাঙ্গ। কি? সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। তাহলে এখান থেকে আমরা এক নম্বর বৈশিষ্ট্যটি পেয়ে যেতে পারি, এই পর্বের প্রাণীতে সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। এদের কি ঘটে? মোল্টিং, মোল্টিং বা খোলস মোচন, মোল্টিং বা খোলস মোচন। এখন দেখো, আমরা যখন একেবারে ছোট অবস্থায় ছিলাম তখন সাধারণ জামা কাপড় পরতাম, বড় হলাম জামা কাপড় চেঞ্জ, আরো বড় হলাম জামা কাপড় চেঞ্জ। না, তুমি 2 মাসের 3 মাসের বাচ্চা যে জামা কাপড় পরতে, এখন 15-17 বছর বয়স হোক কি ওই জামা কাপড় হবে? সেটা হবে না।